শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বের হয়েছি, এবার যাব রূপনারায়ণের ধারে। এই বাড়ির পাশ দিয়ে কিছুটা সামনে এগিয়ে গেলে ডান দিকে রাস্তা ধরে প্রায় 200-300 মিটার গেলেই আমরা পেয়ে যাব শরৎচন্দ্রের অতি প্রিয় রূপনারায়ণ। এই সোজা রাস্তা ধরে কিছুটা গেলে পাওয়া যাবে শরৎচন্দ্রের দিদি অনিতা দেবীর শ্বশুর বাড়ি। আমরা কিন্তু যাব চায়ের দোকানের পাশ দিয়ে বা দিকে রাস্তা ধরে। গুটি গুটি পায়ে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাব একেবারে রূপনারায়ণের ধারে। এখন বর্ষাকাল, আকাশে সুন্দর মেঘের ঘনঘটা, তবুও বহু মানুষ প্রতিদিন এখানে আসে প্রকৃতিকে উপভোগ করতে। শনি রবি ও ছুটির দিনগুলিতে এখানে একেবারে মেলা লেগে যায়। হালকা খাবার নিয়ে চলে আসে ফেরিওয়ালাগণ। ভিড়টা হচ্ছে কাকা, এখন লোক কি কম নাকি? লোকজন কম নাকি? কোন সময় বেশি হয় লোকজন? রোজ আসো নাকি? রোজ আসো। কতক্ষণ আসো, কতক্ষণ থাকো? তোমার নামটা কি কাকা? কাছাকাছি থাকো। খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে। ওপরে সুন্দর বর্ষার আকাশ, তার নিচে প্রবাহিত হচ্ছে বিস্তৃত রূপনারায়ণ। এই সুন্দর প্রকৃতিকে নিরিবিলিতে উপভোগ করতে প্রতিদিন বহু মানুষ এখানে কিছুক্ষণ কাটিয়ে যায়। আচ্ছা, তোর নাম বলতে পারিস? বল তো, তোর নাম কি? না বল, এখনো করি না। করিস কি বলতে পারিস? অ পারিস? আরে বাপরে, ছবি আঁকিস? ছবি আঁকতে পারিস? আচ্ছা বা, তুই তো অনেক কিছু পারিস রে, ভালো। দেখুন আর অনুভব করুন রূপনারায়ণ অসাধারণ সৌন্দর্য, যার টানেই শরৎচন্দ্র এর তীরে জীবনের শেষ 12 বছর কাটিয়ে যান। নদীর ধার মাটি, কাঁকড় ও ইট ফেলে শক্ত করার কাজ চলছে। রূপনারায়ণের ধার ঘেঁষে আনমনে বেড়াতে বেড়াতে সোজা অনেক দূর এগিয়ে যেতে আমাদের ইচ্ছে করবে, তবে বর্ষাকালে লোভ সম্মন করাই ভালো। বেঞ্চে বসে আস্তে আস্তে রূপনারায়ণের সৌন্দর্য দেখাই অনেক ভালো। Thank you.
ধীরে ধীরে বিকাল হচ্ছে, এবার সন্ধ্যে নামবে রূপনারায়ণের তীরে। ফেরার আগে প্রাক সন্ধ্যে নামার মুহূর্তে দুদণ্ড দাঁড়িয়ে দু চোখ ভরে দেখুন, উপভোগ করুন রূপনারায়ণের অপরূপ রূপ ও মাধুর্যকে। আস্তে আস্তে হচ্ছে দিনের অবসান, আমরাও এবার ফিরবো একরাশ আনন্দ সঙ্গে করে ঘরের অভিমুখে।